আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল করিম আম্মা বাদ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এবং ইকামত শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যখন আমাকে ইকামত সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করলেন তখন আমি নেটে সার্চ দিলাম ইকামত সংক্রান্ত কোনো ভিডিও আছে কিনা তো সেখানে অনেকগুলো ভিডিও দেখলাম আসলে আপনাদের প্রশ্নের উত্তর ওইভাবে হাদিসের আলোকে বা হাদিসের দলিল সহকারে উপস্থাপন করার তেমন কোনো ভিডিও আমি দেখলাম না বড় বড় স্কলাররা করেছেন হয়তো সংক্ষিপ্ত আকারে একটা বলে দিয়েছেন আর যারা করেছেন তারা হয়তো হাদিসের দলিল ওইভাবে পেশ করতে পারে নাই তো আমি চিন্তা করলাম একটা হাদিসের দলিল সহকারে একটা ভিডিও তৈরি করি যেখানে একামত সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর থাকবে এবং শুদ্ধভাবে একামতের শব্দগুলো শিক্ষা করিয়ে দেওয়া হবে তো চলুন আমরা ইকামত সংক্রান্ত কিছু হাদিস শুনে নেই হাদিসের দলিলগুলা স্কিনে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনারা দেখে নেবেন পাক পবিত্র অবস্থায় একামত দেওয়া কেবলামুখী হয়ে একামত দেওয়া এবং উভয় পায়ের আঙ্গুলগুলাও কেবলামুখী করে রাখা এবং উভয় পায়ের মাঝে চার আঙ্গুল সমপরিমাণ ফাঁকা রাখা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইকামতটা আজানের মতো এভাবে টেনে টেনে দেবো কিনা না না ইকামত হদর করে পড়ার কথা তিরমিদি শরীফে এসেছে অর্থাৎ তাড়াতাড়ি পড়বেন আজানের থেকে একটু তাড়াতাড়ি পড়বেন এবং প্রতিটা যেমন আল্লাহ আকবার এই প্রতিটা বাক্যর শেষে সাকিন করা অনেকেই আল্লাহ আকবর রুল্লাহ আকবার এভাবে বলতে চান না ইকামতের ক্ষেত্রে প্রতিটা বাক্যের শেষে সাকিন করতে হবে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বলতে হবে চারবার আল্লাহ আকবার এক শেষে বলে থামতে হবে এ তো গেল আল্লাহ আকবার বাক্যের কথা এর পরের যে বাক্যগুলো আছে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বা ওই যে কদক মাতি সলাহ তু কদক মাতি সলাহ এমন বলে অনেকে যে মিলাই ফরার পড়ার ক্ষেত্রে যে কদক মাতি সোলা তু এখানেও আপনার মেলানো যাবে না এইভাবে মেলাতে হবে কিভাবে কদক মাতি সলাহ কদক মাতি সলাহ একসাথে দুইটা বলতে হবে কিন্তু কদক মাতি সলাহ তু বলে এভাবে মেলানো যাবে না এখানে থামতে হবে সাকিন করতে হবে তো এখানে আরেকটি কথা বলে রাখি কাংজুল উম্মার এই যে হাদিসটি বললাম দুই দুই বাক্য একত্রে একসাথে বলা এবং সাকিন করা তার মানে এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে আসাদু আল্লাহ ই দুইবার বলতে হবে যেমন আল্লাহ ইল্লাহ এটা দুইবার বলতে হবে এখন আপনারা অনেকেই বলে থাকেন আমরা তো বিভিন্ন দেশে থাকি সেখানে তো একবার আমরা শুনে থাকি বা কোথাও দুইবার দুইবার শুনে থাকি তো একবার এটার কি এটা কি আসলে সুন্নাত আদায় হচ্ছে না না এমনটি নয় তো যেখানে একবার বলতেছে ওইখানে একবার বলুক সমস্যা নাই আর এখানে দুইবার বলতেছে এখানে দুইবার বলুক সমস্যা এই নিয়ে আপনারা আবার ফেতনা সৃষ্টি করেন না বা জ্ঞানজাম করেন না এটা একবার বলতেছে বলুক আবার দুইবার বলার কথা বলা হচ্ছে এটা বলুক কোনো সমস্যা নাই সর্বশেষ যে দুইটা আছে আল্লাহ আল্লাহ এরপর আর একটা আছে লা ইলাহা তো এই যে তিনটা একত্রে হয়ে যাচ্ছে এইখানে আপনারা মিলায় পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ একত্রে বলে এরপর দম ছাড়বে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলবেন এরপর আসেন হাইয়া আল সলাহ হাইয়া আল ফালাহ এর ক্ষেত্রে আমরা তো আজানের সময় ডান দিকে চেহারা ঘোরাই এবং বাম দিকে চেহারা ঘোরাই একামতের ক্ষেত্রেও এমনটি করতে হবে কিনা একামতের ক্ষেত্রেও হাইয়া আল আসলা হাইয়া আলল ফেলা বলার সময় দিকে এবং বাম দিকে চেহারা ফেরাতে হবে হবে চেহারা ফেরাবেন আপনারা আবার এটাও প্রশ্ন করে থাকেন যে আগে চেহারা ফেরাবো নাকি আগে বাক্যটা বলবো আপনারা অনেক প্রশ্ন করে থাকেন তো আগে আপনারা চেহারা ফিরিয়ে এরপর বাক্যটা বলবেন যেমন এভাবে চেহারা ফিরিয়ে এবার হাইয়া আল অস্সলা হাইয়া আল অস্বলা হাইয়া আলল ফেলা হাইয়া আল ফেলা এভাবে আগে চেহারা ঘুরবে এরপর বাক্য বলবেন একটা কথা খেয়াল রাখবেন চেহারা ঘোরানোর সময় যেন সিনাটাও এরকম ভাবে পুরাপুরি ঘুরে না যায় এইটার দিকে খেয়াল রাখবেন সর্বশেষ যে হাদিসটি আমি বলতেছি এটা আবুদাউদ্দ শরীফে এসেছে আপনারা বলে থাকেন যে আজানের জবাব আমরা যেভাবে দিই একামতের জবাবকে আমরা ওইভাবে দিব কিনা হ্যাঁ আজানের জবাব আপনারা যেভাবে দেন একামতের জবাবও ঠিক ওইভাবে দিবেন তবে আজানের ভেতর কদকমাতিস সলাহ এই বাক্যটা নাই এই বাক্যটা আছে একামতের ভেতর তো এইখানে আপনারা কি বলবেন এইখানে বলবেন আক লহু ওয়া আদা মাহা কি বলবেন আক মাহালহু ওয়া আদা মাহা আক মাহালহু ওয়া আদা মাহা তো যখন কদকাত সলাহ বলবে তখন আক মাহাল্লু ওয়া আদা মাহা এইটা বলবেন তো একামত সংক্রান্ত অনেকগুলো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হাদিসের দলিল সহকারে তো আর একটা প্রশ্ন আমার কাছে এসে থাকে তা হলো আমরা যখন একা নামাজ আদায় করতেছি তখনও কি আমাদের একামত দিতে হবে আজান দিতে হবে আসলে এ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো আপনি যদি এমন এলাকায় নামাজ আদায় করছেন যে এলাকায় আজান হয় নাই তো বা কোনো মরুভূমির মাঝে আপনি নামাজ আদায় করতেছেন সেখানে আজান হয় না তো ওইখানে আপনি কি করবেন আজান দিবেন এরপর ইকামত দিবেন এরপর সালাদ আদায় করবেন আর যেসব এলাকায় আজান হচ্ছে তো ওইখানে যদি আপনি বাসা একাকি নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে ফরজ যখন আপনি আদায় করতেছেন তো সেক্ষেত্রে ইকামতটা দিয়ে ফরজ সালাদ আদায় করবেন আর যদি ইকামত নাও দেন আপনার নামাজ হয়ে যাবে তবে ইকামতটা দেওয়া উত্তম তো অনেক আলোচনা করে ফেললাম এবার চলুন আমরা সহি শুদ্ধভাবে ইকামতটা শিখে নেই আরেকটি কথা এস এপি টিভি বাংলা চ্যানেলের কর্তৃপক্ষের কাছ থেকে একটি কথা আসছে তাহলে আপনারা অনেকে ভিডিও দেখতেছেন লাইক দিচ্ছেন কিন্তু কমেন্ট করতেছেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন না ভিডিওর ভিউজ অনুযায়ী লাইক বা সাবস্ক্রাইব আপনারা করতেছেন না আসলে এটা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করলে তো ক্ষতি নাই আপনারা অনেক অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন কিন্তু এটা ইসলামিক চ্যানেল ইসলামের কাজে সহযোগিতা হবে আপনারা তো টাকা পয়সা দিচ্ছেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে দিবেন এটাতে আশা করি কোনো সমস্যা হবে না তো এবার থেকে এটা করে দিবেন তো চলুন আমরা এবার ইকামত্তা সহিদ্ধভাবে শিখে নেই আকবার এক এখানে কাফ আকবার তো এটা চারবার বলবেন অল্লাহ আকবার অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহু আকবর এভাবে বলবেন এরপর আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা দুইবার বলবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আসহাদু আননা মোহেম্মেদার রসুলুল্ল তো আন্না মোহেম্মেদার রসুলুল্ল এর পরে হাইয়া আ লাস বলবেন তাহলে হাইয়া আ লাস এটা দুইবার বলবেন হাইয়া আ حي على الصلاة إيه إبر حي على الفلاح حي على الفلاح يا على الملمن تو حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة তো এটা দুইবার বলবেন কদ মাটির চলা কদ মাটির চলা এরপর আল্লাহু হু আকবার আ লা ইলাহা ইল তো আমি এবার পূর্ণ ইকামতটি বলছি ইকামতটি এভাবে দিবেন অল্ ল হু আকবার অল্ ল হ আকবার اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ তো আশা করি ইকামত সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর এই ভিডিও সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আরো বেশি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার তৌফিক দান করুন আর আমি আপনাদের জন্য দোয়া করব এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই এস টিভি বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি ছিলাম সাব্বির হুসাইন দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকায়াতু এস এ TV, TV Bangla。